महेश्वरीं विश्वमातां चंडिकां प्रणमामि अहम्। सर्वदेवमयीं देवीं। विश्व महामारी करोनार प्रकोप थाकलेओ सरकारी नियम एवं महामान्य कोर्टेर आदेश पालन करे स्पेशल रिपोर्टेर टीम ए बछरो पुजो परिक्रमाय हाजिर। नमस्कार सबाइके शारदीयार प्रीति ओ शुभेच्छा जानिए आमी पियू शुरू करछि स्पेशल रिपोर्ट प्रेजेंस दोनुजो दलनी दुर्गा। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি নতুন পাড়ার সর্বজনীন দুর্গোৎসব পূজো কমিটির সামনে। এবছর যেন পূজো মণ্ডপের চিত্রটাই অন্যরকম। মণ্ডপের প্রবেশদ্বারেই রয়েছে স্যানিটাইজেশন গেট। 39তম বর্ষে পদার্পণ করল এই নতুন পাড়া সর্বজনীন দুর্গোৎসব। অপরূপ সাবেকী মাতৃপ্রতিমা মনকে মোহিত করে। পেয়ে গেছি এখানকার মণ্ডপের কর্মকর্তাদেরকে। আসুন জেনে নেব ওনাদেরই মুখে ওনাদের মণ্ডপ এবং প্রতিমা সজ্জার ব্যাপারে। আমাদের 39তম বর্ষের পুজো এটা, বাড়ি পুনর্তনবার সর্বজনীন দুর্গোৎসব, বাড়ি পুনর্তনবার সর্বজনীন পুজো উৎসব কমিটির দ্বারা আয়োজিত। এটা আমাদের চিরকালই সাবেকী পুজো করি আমরা, মাতৃরূপে আমাদের এখানে দেবী আরাধনা হয়। আমাদের এই পুজো কেন্দ্রিক সংগঠন হলেও আমরা অনেক সমাজসেবামূলক কাজ করি। আচ্ছা, কোভিড-19 কে মাথায় রেখে আপনাদের প্যান্ডেলটা ঠিক কতটা সুরক্ষিতভাবে আপনারা তৈরি করেছেন, কিরকম প্রোটেকশনের ব্যবস্থা আপনারা রেখেছেন দর্শনার্থীদের জন্য? কোভিড-19 কে মাথায় রেখে প্রথমে আমরা স্যানিটাইজ টানেল করেছিলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আছে ওখানে, সেটা 24 ঘন্টাই অ্যাক্টিভ থাকে। এছাড়া প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থেকে আমাদের ওখানে মাস্ক কাউন্টার হয়, যেটা মাস্ক আমরা বিলি করছি দর্শকদের মধ্যে। এছাড়া আমাদের মন্দিরে ঢোকার মুখে আমরা স্ট্যান্ড স্যানিটাইজার রেখেছি। এছাড়া মন্দিরে ঢোকার আগে আমাদের স্বেচ্ছাসেবকরা প্রত্যেকের হাতে স্যানিটাইজার দিচ্ছে। এইভাবে দর্শকদের সমস্ত সবার হাতেই স্যানিটাইজার দিচ্ছে। দনুজি দলনী দুর্গার পক্ষ থেকে আমরা তুলে দিলাম কোভিড-19 সচেতনতার পুরস্কার। ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সেন্ট্রাল ক্লাবের পূজো মণ্ডপে। আসুন জেনে নেব এখানকার মণ্ডপের বিষয়বস্তু এখানকার কর্মকর্তাদের থেকে। 69তম বর্ষে পদার্পণ করল সেন্ট্রাল ক্লাবের পুজো। এই পুজো মণ্ডপটি অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ছোট করে করা হয়েছে, কারণ করোনা মহামারী যেভাবে বিশ্বকে গ্রাস করেছে তার কবল থেকে বাঁচতে সাবধানতার প্রয়োজন। আর সেই প্রয়াসেই মণ্ডপটি আগের তুলনায় অনেকটাই ছোট করা হয়েছে। করোনার আবহের মধ্যে আপনারা এই এত সুন্দর প্যান্ডেলটা করে উঠতে পেরেছেন, এটার বিষয় যদি আমাদেরকে একটু বলেন। মানে আপনাদের প্রতিমা সজ্জা, আপনাদের পূজো মণ্ডপ, আপনাদের কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ, অসুবিধা তো হয়েছে ঠিকই, কারণ এই করোনা আবহে সারা ভারতবর্ষে যখন একটা প্রবলেমের মধ্যে চলছে, আমরাও তার সেন্ট্রাল ক্লাব তো বাদ দিতে পারে না। কিন্তু যেহেতু এটা আমাদের একটা অনেক পুরনোর পুজো, প্রায় একটা আজকে এবছর প্রায় 69 বছরে পড়লো, তো আমরা সেই হিসাবে চেষ্টা করেছি এবার কিছু জাস্ট আমরা পাড়ার সকলকে নিয়ে একটা জাস্ট অনুষ্ঠান করার চেষ্টা, ছোট্ট করে। হ্যাঁ, কারণ যেহেতু করোনা আবহের মধ্যে সবাই ঘরের মধ্যে বসে আছে, এটা তো খুব একটা বাজে সিচুয়েশনে পড়ে আছে। সেই দিক থেকে জাস্ট এই কয়েকটা দিনের জন্য যাতে আমরা একটু সুষ্ঠুভাবে থাকতে পারি, সেই চিন্তাতেই আমরা আমাদের মায়ের পুজো। আমাদের বিচারে শ্রেষ্ঠ প্রতিমা শারদ সম্মান তুলে দেওয়া হচ্ছে এখানকার ক্লাবের কর্তৃপক্ষদের হাতে। এই মোমেন্টও পাওয়ার পরে কেমন লাগছে আপনার? দেখুন, যে কোনো পুরস্কারই মানুষকে একটা উৎসাহিত করে, তো আমরাও সেদিক থেকে সেন্ট্রাল ক্লাব একটু উৎসাহবোধ করছি, সে কারণে এটাও আমাদের কাছে একটা প্রাপ্য উৎসাহ উদাহরণ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বারুইপুরের শাসন বালক সংঘ ক্লাবের সামনে। আসুন দেখে নেব এখানকার মণ্ডপ এবং প্রতিমা সজ্জা।
বারুইপুরের শাসন বালক সঙ্গ। কলকাতার থিমের পুজোকে টক্কর দিয়ে এবারের থিম বিশ্বজননী। এখানকার কর্মকর্তাদেরকে শুনে নেব এখানকার মণ্ডপের থিমটা ঠিক কি, আপনাদের থিমটা কি? অশুভ শেষে শুভ শক্তির সূচনা, উমা এলো দ্বারে, কাশের বনে হাওয়ার দোলায় ভুবন মাতিয়ে তোলে, এবারের ভাবনা বঙ্গজননী। গত আমফান ঝড়ে বিধ্বস্ত করেছিল সুন্দরবন সহ কলকাতার জনপদ, এবারে দুর্গোৎসবে সেই সুন্দরবনের বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ায় জ্যাংরা সুকান্ত স্পোর্টিং ক্লাব। ক্লাবের পক্ষ থেকে সুন্দরবন অঞ্চলের হাসনাবাদ, শিশুলিয়া, কালীবাড়ির অঞ্চলের মানুষের পাশে দাঁড়ায় এবং পুজো উপলক্ষে তাদের নতুন বস্ত্র বিতরণ করেন এই ক্লাবের পক্ষ থেকে। আমরা সামাজিক কাজকর্ম বলতে এই রিসেন্টলি আমফান গেল, সেই আমফানে ক্ষতিগ্রস্ত এলাকা সুন্দরবনের হিঙ্গলগঞ্জ শিমুলিয়া গ্রামে গিয়ে আমরা বস্ত্র বিতরণ করে এসেছি। আমরা আমাদের বাজেট ছোট করে সেখান থেকে আমরা গিয়ে গরিব মানুষের জন্য যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী বাচ্চাদের জামা কাপড়, বড়দের কাপড়, মায়েদের শাড়ি, এরকম আমরা 200 মানুষকে পুজোয় বস্ত্র বিতরণ করে এসেছি। পূর্ব বর্ধমানের কালেখাতলা বারোয়ারি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। সাবেকি প্রতিমা দেখলে সত্যি মন ভক্তিরসে আপ্লুত হয়। তো প্রথমত ভেবেছিলাম পুজো, মায়ের পুজো করা যাবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিছু আর্থিক 50,000 টাকা আর্থিক সাহায্য করে, আর জন্য আমরা পুজো আমাদের এবছর আমাদের যে বাজেট ছিল প্রতি বছরের নাই, এবছরে সেই বাজেট আমরা 1/3 নামিয়ে নিয়ে এসেছি। আমরা এই পুরোটাই সরকারি নিয়ম মেনে আমাদের পুজো হচ্ছে এবং হাইকোর্টের যে নির্দেশ এই নির্দেশের অক্ষরে অক্ষরে আমরা পালন করছি। আমরা আমাদের এই মণ্ডপ সজ্জাটা এর থেকে আমাদের আরও উন্নত মানের হয়, কিন্তু এবছরের জন্য আমাদের সামান্য বাজেটের মধ্যে সামান্য একটা মন্দির টাইপের আমরা এই মণ্ডপটা সাজিয়েছি। পূর্ব বর্ধমানের দোগাছিয়া হাসপাতাল মোড় দুর্গাপুজো কমিটি করোনা আবহে মহামান্য কোর্টের আদেশ পালন করে এখানেও পুজো করা হয়েছে। করোনা থেকে বাঁচার প্রচারে এই মণ্ডপের সদস্যরা সোচ্চার। মাতৃপ্রতিমা এখানে সাবেকি। এবার পুজো আমাদের হচ্ছে গিয়ে করোনা মহামারীর জন্যে আমরা মন্দিরের আদলে আমাদের পুজো মণ্ডপটা সাজানো হয়েছে, একটু বড় করে নেওয়া হয়েছে, যাতে করে প্রত্যেকটা মানুষ আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ঠাকুরের মণ্ডপে এসে পুজো দেখতে পারে, ঠাকুর প্রতিমা দর্শন করতে পারে। এই 25 বছর পা দিল এবার। এই আমাদের প্রত্যন্ত এলাকার ঠাকুর মণ্ডপগুলো ভালো করে। আপনারা দেখছিলেন তনুজ দলনী দুর্গা সেরা শারদ সম্মান 2020। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। সকলকে মহান নবমীর এই পূর্ণ লগ্নে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর করোনার জন্য সবাই যে যার আরশ্য দেবতা তার কাছে প্রার্থনা করুন,
যেন করোনা পৃথিবী থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় নেয়। করোনা চলে গেলে মানুষ সুস্থ থাকবে, মানব সভ্যতা বেঁচে থাকবে। তাই মানব সভ্যতাকে বাঁচাতে গেলে করোনামুক্ত পৃথিবী গড়তে হবে, আর এর জন্য আমাদেরকে সকলকে একটু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, আর ঘন ঘন স্যানিটাইজ করতে হবে। তাই সকলের কাছে বিনীত আবেদন, আপনারা সবাই সুস্থ থাকুন আর নবমীর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা গ্রহণ করুন। সমস্ত মানুষের বঙ্গবাসী এবং আমার এই রাজার গোপালপুর সমস্ত অধিবাসী বৃন্দকে শারদোৎসবের প্রীতি শুভেচ্ছা গৌরিক অভিনন্দন। এবারের পুজোটা একটু অন্য ধরনের। এই বছরটা আমরা শুধু আবেদন করব, এবছর আমাদের বেঁচে থাকাটা বিশেষভাবে জরুরি, কারণ আমরা যদি এই বিপদকে অতিক্রম করে উঠতে পারি আগামী বছর কিন্তু আমরা আরও ভালোভাবে উৎসব পালন করতে পারব। তার প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে, আমরা সচেতনভাবে এই উৎসব পালন করব, এইটুকুনি আমার সকলের কাছে আবেদন। স্বাধীনতার পরে এই প্রথম আমরা একটা মহামারীর সম্মুখীন হচ্ছি। এই মহামারী সারা বিশ্বব্যাপী চলছে। এই অবস্থার মধ্যে থেকে একদিকে যেন মৃত্যুর লড়াই, আর একদিকে সেই উৎসবের আনন্দের মুখর, মানুষের এই দুটো পর্যায়, এই দুটো পর্যায়ের মধ্যে থেকে মানুষকে এগিয়ে যেতে হচ্ছে। তা আজকের দিনে আমাদের সাবধানতা অতি অবশ্যই থাকতে হবে, আর যা সরকারি নিয়মাবলী মহামান্য আদালত যে রায় দিয়েছেন আমরা সেই রায়কে মান্য করে এবং আদালতকে সম্মান জানিয়ে আমরা আগামী দিনে মানুষকে সতর্ক করব, এবং মানুষ যাতে স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করে রাস্তায় তার দূরত্ব বজায় রেখে যেন প্রতিমা দর্শন করে, এটা আমরা জনসাধারণের প্রতি এটা আমাদের আহ্বান। কেননা এই রোগ যেভাবে আজও যেভাবে সংক্রামক চারিদিকে ছড়িয়ে আছে, আগামী শীতে তার মানে ডিসেম্বর জানুয়ারির দিকে আরও বাড়বে সেরকম একটা সকলেরই ধারণা করছি, তখন কিন্তু আমাদের মৃত্যুর মিছিল আরও বড় হয়ে যাবে। নমস্কার, করোনা আবহের মধ্যেও সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শীঘ্রই আসছে দিগন্ত পত্রিকা, দিগন্ত পত্রিকা প্রাইভেট লিমিটেড। ফিরে এলাম ছোট্ট একটা ব্রেকের পর। আপনারা দেখছিলেন স্পেশাল রিপোর্ট প্রেজেন্টস দনুজ দলনী দুর্গা সেরা শারদ সম্মান 2020। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা সবাই ক্লাবের পূজো মণ্ডপে। কেষ্টপুরের আমরা সবাই ক্লাবের থিমের পুজো, এর কারুকার্য এবং লাইটিং পরিবেশকে সত্যিই মনোরম করে। আমরা এখন রয়েছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবে। এদের এবারের থিম কালচক্র। আসুন আমরা এই উদ্যোক্তাদের সঙ্গে এবার একটু কথা বলে নিই। সারা বিশ্বজুড়ে যে মহামারী দেখা দেয়, তখন আমাদের আমাদের টোটালটা আমাদের সবটা চেঞ্জ করতে হয়, একদম পুরো আমরা চেঞ্জ করতে হয়। তখন আমরা যে কী করবো না করবো, আদৌ আমরা যে পুজোটা করতে পারবো সেটাও আমাদের কোনো আশা ছিল না। 3 মাস আগে যখন শুনলাম যে পুজোটা করা যাবে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা খুব শর্ট পিরিয়ডের মধ্যে আমরা এইটা পরিকল্পনাটা করি। আমরা টোটালটাই বিধিনিষেধ মেনে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টোটালটাই ওপেন, একদম মঞ্চটা মানে
পুজো প্যান্ডেলটা পুরো ওপেন রেখেছি এবং আমাদের দুটো গেটে দুটো স্যানিটাইজার মেশিন বসানো হয়েছে, যাতে দর্শকরা আসবেন স্যানিটাইজড হয়েই ঢুকবেন এবং হাতে স্যানিটাইজড বা মুখে মাস্ক, যেসব দর্শনার্থী মুখে মাস্ক না পরে তাদের জন্য মাস্কের ব্যবস্থা আছে। আমরা আশা করবো যাতে আমরা ইয়ে করবো যাতে আগামী বছর যাতে সবাই ভালো কাটুক পুজো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নবগোষ্ঠী পুজো প্যান্ডেলের সামনে। রাজারহাটে নবগোষ্ঠী পুজোর আধিকারিকদের শুধুমাত্র মাতৃপুজোই উদ্দেশ্য নয়, উদ্দেশ্য করোনা আবহের মধ্যে জনসচেতনতা, বিনামূল্যে মাস্ক বিতরণ, সচেতনমূলক বার্তা যাতে মানুষের কাছে পৌঁছে যায় সেদিকেও তাদের কড়া দৃষ্টি। আমরা এখন রয়েছি রাজারহাট নবগোষ্ঠীর পুজোতে, আমরা এখন উদ্যোক্তাদের পেয়ে গেছি, আসুন আমরা কথা বলে নিচ্ছি। প্রতিটা বাংলার নাগরিক তারা জানেন বাংলার মহোৎসব হচ্ছে শারদীয় উৎসব, সেই উৎসব আজকে অতিমারির ঠেলাতে আজকে নিজেদের সুরক্ষা কবচ বজায় রেখে মাস্ক, স্যানিটাইজার এবং সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করে কিন্তু পুজোর আনন্দ উপভোগ করতে হচ্ছে। তো সেই কারণে আমরা পুজো কমিটির পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীদেরকে বলছি, আপনারা SMS যেমন করেন সেই SMS-এ তিনটে কথা, S ফর সোশ্যাল ডিস্ট্যান্সিং, M ফর মাস্ক আর S ফর স্যানিটাইজেশন, এই তিনটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা সংক্রমণ যাতে না বৃদ্ধি পায় প্রশাসন সহযোগিতা করছে আমাদের সাথে সাথে, তার সঙ্গে যদি আমরা একটু নিজেরা সতর্ক হই এবং সতর্ক হয়ে যদি চলি তাহলে এই সংক্রমণটা আমরা হয়তো ঠেকাতে পারবো। মহামান্য আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে এই বিষ্ণুপুর জাগৃতি সংঘের যে পুজো দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবটাকে সফল করবার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি শ্যামনগরের গুরুদহ আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে। আসুন দেখে নেব এখানকার মণ্ডপ এবং প্রতিমা সজ্জা এবং কথা বলবো এখানকার কর্মকর্তাদের সাথে। বিশ্ব ইতিহাসে এই 2020 বছরটা চিরস্মরণীয় হয়ে থাকবে, কারণ মাস্ক পরে পুজো দেখতে যাওয়াটা আমরা আগে কখনোই ভাবতে পারিনি। গুরুদহ আমরা সবাই শুধুমাত্র মাতৃপ্রতিমার পুজো করেননি, তাদের করোনা প্রকোপ থেকে বাঁচার জন্য যে সচেতনতা দরকার সেই প্রচারে সক্রিয় এবং তা প্রশংসাযোগ্য। এখানে মাতৃমূর্তি সাবেকি যে আমাদের জীবনে দুর্গাপুজো সবচেয়ে বড় উৎসব, করোনা পরিস্থিতিতে যে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমাদের স্বাস্থ্যবিধির দিকে নজর রাখতে হচ্ছে, মহামান্য হাইকোর্টে কত নির্দেশিকা দিয়েছেন সেদিকে নজর রাখতে হচ্ছে। যে কোনো পুজো উৎসব আমাদের জীবনে বিরত একটা সামাজিক বার্তাও দেয়। আজকে এই দুর্গা মায়ের পুজো উপলক্ষে আমরা মানুষের মধ্যে এই বার্তা আর একবার করে পৌঁছে দিতে চাইছি যে করোনা প্রতিরোধে এখনই যেহেতু ভ্যাকসিন আমরা পাইনি হাতে, তখন আমার প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী যে সেইগুলো মেনটেন করতে হবে, যেটা নাকি ডাক্তারবাবুরা বিজ্ঞানীরা বলছেন এই কাজটা যেমন করছি, এবং তার চেয়ে বড় কথা যেটা করছি আমরা যে যখন বিজ্ঞান এখনও পারেনি করোনার বিরুদ্ধে কেউ প্রতিষেধক আনতে, তখন সবচেয়ে বড় বিজ্ঞানী আমাদের মা দুর্গা দেবীর কাছে প্রার্থনা করছি এবার পুজোয় যে মা নতুন বছর আসার আগেই তুমি তোমার জায়গা ফিরে যাওয়ার আগে শ্বশুরবাড়িতে আমাদের মানুষকে বাঁচাবার জন্য করোনা ভ্যাকসিনটা যাতে আমরা পেয়ে যাই সেই বরদান করে যাও, এই প্রার্থনা মা দেবী দুর্গার কাছে করছি। খুব ভালো লাগছে, এটা আমাদের অনুপ্রাণিত করছে আগামী দিনগুলোতে আরো ভালো করে দেবী দুর্গার প্রার্থনা করার জন্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। সকলকে মহান নবমীর এই পূর্ণ লগ্নে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আর করোনার জন্য সবাই যে যার আরশ্য দেবতা তার কাছে প্রার্থনা করুন যেন করোনা পৃথিবী থেকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় নেয়। করোনা চলে গেলে মানুষ সুস্থ থাকবে, মানব সভ্যতা মেজে যাকবে। তাই মানব সভ্যতাকে বাঁচাতে গেলে করোনামুক্ত পৃথিবী গড়তে হবে, আর এর জন্য আমাদেরকে সকলকে একটু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, আর ঘন ঘন স্যানিটাইজ করতে হবে। তাই সকলের কাছে বিনীত আবেদন, আপনারা সবাই সুস্থ থাকুন আর নবমীর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা গ্রহণ করুন। সমস্ত মানুষের বঙ্গবাসী এবং আমার এই রাজাগোপালপুর সমস্ত অধিবাসী বৃন্দকে শারদোৎসবের প্রীতি শুভেচ্ছা গৌরিক অভিনন্দন। এবারের পুজোটা একটু অন্য ধরনের। এই বছরটা আমরা শুধু আবেদন করব, এবছর আমাদের বেঁচে থাকাটা বিশেষভাবে জরুরি, কারণ আমরা যদি এই বিপদকে অতিক্রম করে উঠতে পারি আগামী বছর কিন্তু আমরা আরও ভালোভাবে উৎসব পালন করতে পারব। তার প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে, আমরা সচেতনভাবে এই উৎসব পালন করব, এটুকুনি আমার সকলের কাছে আবেদন। স্বাধীনতার পরে এই প্রথম আমরা একটা মহামারীর সম্মুখীন হচ্ছি। এই মহামারী সারা বিশ্বব্যাপী চলছে। এই অবস্থার মধ্যে থেকে একদিকে যেন মৃত্যুর লড়াই, আর একদিকে সেই উৎসবের আনন্দের মুখর, মানুষের এই দুটো পর্যায়ে, এই দুটো পর্যায়ের মধ্য থেকে মানুষকে এগিয়ে যেতে হচ্ছে। তা আজকের দিনে আমাদের সাবধানতা অতি অবশ্যই থাকতে হবে, আর যা সরকারি নিয়মাবলী মহামান্য আদালত যে রায় দিয়েছেন আমরা সেই রায়কে মান্য করে এবং আদালতকে সম্মান জানিয়ে আমরা আগামী দিনে মানুষকে সতর্ক করব এবং মানুষ যাতে স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করে রাস্তায় তার দূরত্ব বজায় রেখে যেন প্রতিমা দর্শন করে, এটা আমরা জনসাধারণের প্রতি এটা আমাদের আহ্বান। কেননা এই রোগ যেভাবে আজও যেভাবে সংক্রামক চারিদিকে ছড়িয়ে আছে, আগামী শীতে তার মানে ডিসেম্বর জানুয়ারির দিকে আরও বাড়বে সেরকম একটা সকলেরই ধারণা করছি, তখন কিন্তু আমাদের মৃত্যুর মিছিল আরও বড় হয়ে যাবে। নমস্কার, করোনা আবহের মধ্যেও সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শীঘ্রই আসছে দিগন্ত পত্রিকা, দিগন্ত পত্রিকা প্রাইভেট লিমিটেড। ফিরে এলাম ছোট্ট একটা ব্রেকের পর। আপনারা দেখছিলেন স্পেশাল রিপোর্ট প্রেজেন্টস দনুজ দলনী দুর্গা সেরা শারদ সম্মান 2020। বিশ্ব মহামারী কোভিডের প্রকোপে ভীত গোটা বিশ্ব। এই করোনার সচেতনতার উদ্যোগকেই থিম করে চিনার পার্কে আটঘোড়া নপাড়া বারোয়ারিতলার পুজো মণ্ডপ। মণ্ডপটি সজ্জিত করেছে করোনা ভাইরাসের নানা নকশায়, সচেতনমূলক বার্তায়, এক অপূর্ব বাতাবরণ। পুজো পরিক্রমা আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম এখন চিনা পার্কে বারোয়ারিতলা পুজো মণ্ডপে। এখন আমরা দেখে নেব পুজো পরিক্রমায় এবার এখানকার মণ্ডপে কী বিশেষত্ব রয়েছে। কোভিড নিয়ে সবাই সচেতন, আমরা কলকাতাও দেখেছি বহু বড় বড় প্যান্ডেল অনেক বাজেট কমিয়েছে, আমাদেরও ঠিক তাই। কিন্তু আমরা আমাদের এটা আটঘোড়া নপাড়া বারোয়ারি 107তম পুজো, রাজারহাটে অঞ্চলের পুরনো বারোয়ারি, এই পুজোর সঙ্গে আমরা এখানে জড়িত। আমরা এইটাই বার্তা দিয়েছি এই করোনাকে সামনে নিয়ে, আমাদের বারোয়ারির সভাপতি সবাই মিলে আমরা ভেবেছি, দেখেছেন আমরা করোনা নিয়েই আমরা থিমটা আমাদের করেছে চিন্তাভাবনা, এবং প্রত্যেক দিনই আমাদের স্যানিটাইজার হচ্ছে গেটে, মাস্ক বিলি করা হচ্ছে।
এটাই আমাদের একটাই বার্তা যে আমরা নাগরিককে এটাও বলছি, হোর্ডিংও মেরেছি, SMS মাস্ক, স্যানিটাইজার, সোশ্যাল ডিস্টেন্স। দুর্যোগ একটি শব্দ, শুনলেই সবাই ভয় পায়, আর এই ভয়েই সবাই জব্দ। তাই আমাদের লড়তে হবে, করোনাকে হারিয়ে দেশকে জেতাতে হবে। তাই প্রত্যেকেই অবশ্যই মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, মহিষাসুরনির্ণাশী ভক্তানং সুখদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। ধূম্র নেত্র বধে দে